This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারো স্বাগত। ঘড়িতে সময় সকাল 9টা আর সকাল 9টা মানে সময় হচ্ছে নিউজ এক্সপ্রেস at 9 এর। দীপের সঙ্গে রয়েছি আমি রনিপার, নজর রাখবো সমস্ত গুরুত্বপূর্ণ খবরে। শুরুতেই আমরা এই মুহূর্তে নজর রাখবো দেশের টপ 9 নিউজের দিকে। কেরলের কাসারগড়ের নীলেশ্বরম মন্দিরের বাইরে বাজি উৎসবে অঘটন, বাজি উৎসব চলাকালীন আগুন, জখম অন্তত 150 জন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 8। পাটনা নির্মীয়মান মেট্রো টানেলে বিপত্তি, অশোক রোডের এনআইটি মোড়ে মেট্রো টানেলে ধস, মৃত 2, জখম 8 শ্রমিক। টানেলে কাজ করছিলেন 25 জন শ্রমিক, লোকো ইঞ্জিনের ব্রেক ফেল হয়ে যাওয়াতে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান, ঘটনা তদন্তের নির্দেশ মেট্রো কর্তৃপক্ষ। আক্রোড়ে 2 সন্দেহভাজন জঙ্গিকে ঘিরে ফেলেছে বাহিনী, সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে বাহিনী। জম্মুর আক্রোড় সেক্টরে 8 ঘন্টা গুলির লড়াই, এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, সেনার কনভয়ের পরে টার্গেট অ্যাম্বুলেন্স। গত 7 দিনে দ্বিতীয়বার হামলা নেপথ্যে জৈশে মোহাম্মদের হাত, অনুমান সেনা আধিকারিকদের। জঙ্গি অভিযানে নেমে প্রাণ গেল সেনা কুকুর ফ্যান্টামের, আক্রোড় সেক্টরে সেনা জঙ্গি গুলি লড়াইয়ে শহীদ ভারতীয় সেনার K-9 স্কোয়াডের এই কুকুরটি। এলাকা ঘিরে তল্লাশি অভিযানের সময় গুলিবিদ্ধ হয় ফ্যান্টাম। নতুন বছরে শুরু হতে পারে জনগণনা, 2025-এ দেশজুড়ে আদমশুমারির ভাবনা কেন্দ্রে, 2026-এ প্রকাশিত হতে পারে রিপোর্ট। সূত্রকে উদ্ধৃত করে খবর, সংবাদ সংস্থা PTI এর জনগণনার সঙ্গে কি হবে জাতি গণনা, গুঞ্জনের আবহে সর্বদল বৈঠক ডাকার দাবি কংগ্রেসের। প্রিয়াঙ্কা গান্ধী সুযোগ সন্ধানী, ওয়েনারে রাজনৈতিক পর্যটনে ব্যস্ত, সম্পত্তি সংক্রান্ত তথ্য নিয়ে বিতর্কের মধ্যেই কংগ্রেস প্রার্থীকে নিশানা বিজেপির, সংবিধানকে সম্মান করে না কেন্দ্রীয় সরকার, কায়েম হয়েছে প্রতিহিংসার রাজনীতি, প্রচারে গেরুয়া ব্রিগেডকে পাল্টা প্রিয়াঙ্কা। নজরে বিধানসভা নির্বাচন, তার আগে দেশের রাজধানীতে সংগঠনের হাল ফেরাতে কংগ্রেসের দিল্লি ন্যায় যাত্রা, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার আদলে নতুন কর্মসূচি দিল্লি প্রদেশ কংগ্রেসের। 8ই নভেম্বর রাজঘাট থেকে শুরু হবে পদযাত্রা, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। লরেন্স বিষ্ণই গ্যাংয়ের টার্গেটে বিহারের পূর্ণিয়া সাংসদ পাপ্পু যাদব, সলমান খানের পাশে থাকলে খুন হবেন হুমকি দিয়ে ফোন বিষ্ণই গ্যাংয়ের, অভিযোগ পাপ্পু যাদবের জেড ক্যাটাগরির নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি। বাবা সিদ্দিকে খুনের পর মুম্বাইতে তাঁর ছেলে জিশানের সঙ্গে দেখা করেন পাপ্পু, চ্যালেঞ্জ করেন লরেন্সকে।